আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুভ রমাদান সবাইকে। তো চলেন আমরা দেখি আজকে কি আমার মেয়ে রোজাটা রাখতে পারে কি না, আজকে ফার্স্ট টাইম ট্রাই করবে। তো ভোর রাতে উঠার পরে দেখেন কি অবস্থা সুপার উপরে। তো এই খাবারগুলো আসলে আমাকে উনি ঘুমানোর আগে বলছে রেডি করার জন্য, তো আমি রেডি করে রাখছি। তো এখন পর্যন্ত উনাকে আমি সোফা থেকে উঠিতে পারতেছি না, দেখেন কি করতেছে সোফার মধ্যে। বাট ট্রাই তো করতে হবে, ধরেন ছোটো মানুষ, আর কখনো আসলে আমি ট্রাই করি নি। স্কুলও বন্ধ আছে শনিবার রোববার, এই জন্য ভাবলাম যে এবার আস্তে আস্তে ট্রাই করি। ও 7 বছরে পড়ছে, আর ও আমাকে বলছে যে মা আমাকে উঠাইও, আমি রোজা রাখবো। কিন্তু বাচ্চা মানুষ তো বুঝে নেই, ঘুম থেকে উঠতে চায় না, অনেক কষ্ট করে উঠাইছি। উঠানোর পরও দেখেন কি করতেছে, একবারে এখানে একবার ওইখানে, এখন দেখেন চেয়ারের কী অবস্থা, মানে খাবে কি খাবে না এটা নিয়ে আর কি টেনশন। তারপরে আমি বলতেছি যতটুকু খায় আর চেষ্টা করুক, যদি না থাকতে পারে থাকবে না, অসুবিধা নাই, তারপরে চেষ্টা তো করতে হবে। তো এখন দেখেন মোটামুটি এখনও কোনো কিছু খাবার শেষ করতেছে না, দেখা যাক কতটুকু খায়। আর আশা করি আপনারা এন্ড পর্যন্ত ভিডিওটা দেখবেন, দেখি আবিরাকে আসলে রোজা রাখতে পারে কি না। আপনারা দোয়া করবেন যাতে রাখতে পারে, কারণ আস্তে আস্তে বড়ো হইতেছে, এখন থেকে যদি একটু একটু অভ্যেস না করি তাহলে বড় হইলে তার রোজা রাখবে না, রাখতে আরও কষ্ট বেশি হবে, তাই আর কি। তো চেষ্টা করব রাখার জন্য, তো দেখা যাক কী হয়। বলো আবিরা, তুমি কি এক্সাইটেড রোজা রাখার জন্য? তুমি এবার কয়টা রোজা রাখবা ফার্স্ট টাইম? সবগুলো না, 5টা? ঠিক আছে, দেখা যাক কয়টা থাকতে পারে আবিরা। 5টা থাকবে নাকি? এবার ওর ফার্স্ট টাইম ট্রাই হবে, সবগুলো থাকবে মাশাল্লাহ। সবাই দোয়া করেন কেন যদি সবগুলো থাকতে পারে আবিরা, রাইট আবু? এখন কিন্তু খাওয়া তো আমেরিকান খাওয়া, আঙ্গ বাঙালি ভাত খাইতেছে না। আমরা তো কখনো এইটে খাই রোজা রাখি না আব্বু, আমরা তো সবসময় ভাত খাই, আর তুমি খাইতেছো পিজার হট ডগ। তো দেখেন আবিরের কী অবস্থা, একবার এইভাবে শোয়, একবার ওইভাবে শোয়, একবার বসে, এখন ওর খাবার শেষ হয় নাই, নামাজের টাইম হয়ে গেছে। তো যাক, ইনশাল্লাহ আপনারা থাকবেন এন্ড পর্যন্ত, দেখবো কী করে, আসলে কি রোজাটা রাখতে পারে কি না। তো আমরা সবাই দোয়া করি যাতে ও রোজাটা রাখতে পারে। তো ইনশাল্লাহ খাবার দাবারের পরে নামাজ পড়ে শুয়ে যাবো, তারপরে দেখি সকালবেলা কী করে। তো দেখেন আমাদের সকাল হয়ে গেছে ইনশাল্লাহ, আর আবিরা তো ঘুম থেকে উঠার পরে আম্মু আমি কী করবো কী করবো। তো আমি বলছি রোজা যখন রাখতেছ তাহলে একটু ফোন দেখো, আম্মু আর একটু ঘুমায়, কারণ ও একটু আর্লি ঘুম থেকে উঠে যায়, তো এই জন্য আর কি ওকে ফোন দেওয়া। তো অনেক খুশি, ফোন দেখবে তাহলে আর ওর খিদে লাগবে না। তো ধরেন আমরা উঠে নামাজ টামাজ পড়ে এরপর আস্তে আস্তে ইফতারি বানানো শুরু করব, ওইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব, আর ফাঁকে ফাঁকে আবিরাকেও দেখবো আবিরাকে আসলে রোজা রাখছে কিনা। তো চলেন দেখি আজকে কী কী ইফতারি বানাইতেছি, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমার স্পেশালি জিরেপি, আর ডিজাইনটা দেখতে সুন্দর না কিন্তু খাইতে মজা, আর আমার হাজব্যান্ডের অনেক ফেভারিট, এই জন্য বানানো হয়। তো আসলে দোকানেরগুলো এখন আর ভালো লাগে না, বাসারগুলোই ভালো লাগে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, আর সব কিছু একটু ফাস্ট শেয়ার করতেছি, রোজা রমজানের দিন কারো এত টাইম নিয়ে বসে বসে দেখার। তো এগুলো আসলে আজকে খাওয়া হবে। আবিরা তোমার কাছে কেমন লাগতেছে আব্বু? ভালো। ভালো লাগতেছে? তুমি এই যে রোজা রাখছো তোমার কাছে ভালো লাগে? ভালো লাগে না? এখন ওয়েট করতেছে কখন ইফতার করবে, রাইট? ওই যে কলা টলা নিয়ে বসে আছে, ফ্রুটস নিয়ে, ও নাকি স্মুদি বানাবে। তো একটু পর পরে জিজ্ঞেস করতেছে কয়টা বাজে, রাইট? এখন না, এখন সালাদ করতে হবে, রাইট? আসো এখন নামাজ পড়বো, তারপর আসি স্মুদি বানাইও। আচ্ছা ঠিক আছে। তো আমরা লাস্ট ফিনিশ করতে পারছি অফিসের জন্য, কারণ আমার হাজব্যান্ড এখনও আসেনি, আর ও একটু বাইরে গেছে। তো আশা করি ও ইফতারের টাইমে চলে আসবে, বাট ও বলছে হয়তো 5-10 মিনিট লেট হইতে পারে, বাট ও সবসময় বাসায় ইফতার করে, তো চেষ্টা করবে চলে আসার জন্য অন টাইমে। তো চলেন দেখি আবিরা কী করে এখনও। আবিরা তুমি কী করতেছ? আমি এখন আর ওয়েট করতে পারি না খাইতে। খাইতে ওয়েট করতে পারতেছ না? আমাকে কী বলতেছে, সান গোজ ডাউন এটা জিজ্ঞেস করতেছ? তাহলে তুমি খাইতে পারবে, রাই? আর আমাকে কী বলছে, খানা আমার সামনে রাখিও না তাহলে আমার খিদে লাগে, রাই? আর বলছি আমি আর বলছি আর 1 ঘন্টা থেকে কম আছে, আধা ঘন্টা থেকে একটু বেশি, তো ওয়েট করতে বলছি। এখন বলতেছে আমার সামনে খাওয়া নিয়ে আসিও না তাহলে আমার শুধু খিদে লাগে। তার একটু পরে আবিরা তখন সবার সাথে ইফতার করবে, রাই? ওকে ইনশাল্লাহ। ওয়েটিং মোটামুটি শেষ, আমাদের ইফতারি রেডি, ইফতারের টাইমও হয়ে গেছে। তো আসলে আমার যে আমি একটা কাজে বাইরে গেছে, ও এখন আসতে পারে নাই, তো কল দিছে বলছে ওর হয়তো 5-10 মিনিট লেট হবে। ও খাজুরার একটা অ্যাপল নিয়ে গেছে, যদি আমি
টাইম মতো না আসতে পারে, খাজুর খেয়ে গাড়িতে ইফতার করে ফেলবো। তো দেখেন আবিরা কী করতেছে, ও অনেক হ্যাপি যে ইফতারের টাইম হয়ে গেছে, কিন্তু ও আসলে 100% রোজাটা আজকে শেষ করতে পারে নাই, বলে একটু পিজা খাই ফেলাইছে, বাট পুরো দিন এমনি খালি পেটে ছিল। তো বলছি আল্লাহ মাফ করে দিবে ওকে। গাইজকে আমি ফার্স্ট রোজা ইফতারি করতেছি, হ্যাঁ, আর এই রয়েছে আমার পিঙ্ক স্মুদি, রেসিপি হয়েছে স্ট্রবেরিজ, বানানাস আর গ্রেপস, আমাদেরকে দেখানোই বানাইছি, বিকজ আমরা মাত্র বানাইছি আর আমরা হারি আপ করতে হয়েছে। তাহলে ঠিক আছে, এখন আবিরা কী করবে, আবিরা এখন খাবে? হ্যাঁ, আবিরা দেখেন পেঁয়াজ নিতেছে, বুট নিতেছে। তো ফাইনালি আবিরের আব্বু আসছে, আমাদের সবাই ইফতারি করা হয়েছে, একটু হয়ে করে তারপরে নামাজ পড়ে, এখন দেখেন আবিরা হিজাব খুলে ফেলছে নামাজ শেষ, এখন অনেক সুন্দর করে বালিশ নিয়ে আসছে, কোল বালিশ নিয়ে আসছে, উনি আরাম করে বসে বসে এখন ইফতারি খাইতেছে, বলতেছে আমি একটু ইফতারিও মিস করব না আজকে। আপনাদের সবাইকে শুভ রমজান, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা দোয়া করি আপনারা যাতে সবাই ভালোভাবে রোজাগুলো কাটতে পারেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন, যাতে ও এবার কয়টা রোজা রাখতে পারে, কারণ এবার ফার্স্ট টাইম ট্রাই করতেছে আইসক্রিম মতো ভুলে যাতে পিজা না খায়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফেজ।